আলু সিদ্ধ করলাম, এরাইলাম আলু দিয়ে সয়াবিন দিয়ে রসা করবো। এই উস্তা দে সুতের দে আর সয়াবিন দিয়ে রসা আজকে রান্না হবে। আমি কেটে কুটে দিবে আনছি, অন্য কাম করবো আনছি, এই গরু যাবি আনছি। নিশা খাওয়া ঠাকুর সাং করেছে গাই, আজকে বোন আস না। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। তো আজকে বোন আসনা করে না জায়গা বাজার বোন আসনা। তো আমাকে জায়গা তার নাম আয় নাই আর আও নাই কোনোদিন, আশেপাশে তো আর হিন্দু নাই বলে অন্য গ্রাম থেকে আইব তাও নেই, আর আমার গ্রামেও নাম আইনে একটা নাম আইসে ওরা আহি নাই। তো আজকে সব নিরামিষ রান্না করুন, লেপা ফসাকে দুয়ে মাছে পাখির দুয়ে টুয়ে নিছি, মেজে টেজে নিছি, তো আজকে নিরামিষ রান্না করুন। তো কাজটা সারা আইলো, স্নান করে এলাম নদীতে আর এখন রান্না করুন। তো আমার সাথে আসেন, দেখি মা কী কেটে ছুইছে। জলটা জ্বালিয়ে দিছি, রোদ উঠছে অনেক, রোদ মা আলু সিদ্ধ করে রাখছে গে, পুষতে কেটে রাখছে। তো বন্ধুরা আজকে সয়াবিন আলু দিয়ে রসা আর মা বাড়ির ডেল মাসকুল কি কয় দেবে খেসারির ডেল, খেসারির ডেল দিয়ে দিছে ওইটা দিয়ে কথা শুক্তের নেই, শুক্তের ডেল রান্না করে দিয়ে দিছে। মা বল তো সিদ্ধ করে রাখছে, জাল আগে দিয়েছিলাম গুছি দিয়ে শিখেছিলাম, এই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি উস্তে দিয়ে সোমবার দিই। আর এই যে করি ডো হয়ে গেছে, সয়াবিন হয়ে গেছে, একটু সিদ্ধ করে নিলাম গরম জল দেওয়া। আলু সিদ্ধ করার পরে ডালটাও সিদ্ধ করে রাখছি, তো এখন আমি আগে ডালটাই সোমবার দিয়ে নিই, তারপর রসাটা রান্না করি, তেল দিয়ে দিই। রোলা দিয়ে দিব, উস্তে উস্তে দিয়ে একটু ভেজে নিই। আর যে ডালের মধ্যে সজের গুঁড়া দিলাম, ডালটা গরমই দিয়েছেন পর্যন্ত। একটা নিরামে নিয়ম করে নিলাম সেটা রান্না করলে স্বাদ লাগে বেশি। কালকে সংক্রান্ত মানে চৈত্র মাসের সংক্রান্ত, কালকে তো সংক্রান্তের মধ্যে আপনারা সবাই আসবেন আমাদের বাড়িতে। তো বোনেরা চৈত্র মাসের সংক্রান্তের মধ্যে এলে বোনের বাড়িতে খাইলে ভাইয়ের আয়োরা বাড়ি, তো আপনারা তো সবাই আমার ভাই, অনেকে কাকা অনেকে দাদা, তো আপনারা যে ভাই মনে করেন তো আপনি বারে আমাদের বাড়িতে আসেন, বোন মনে করেন ভাই সাথে দিয়ে দিন। আর আমডেল কালকে তো সবাই মিলে একসাথে বসে আমডেল করলা ভাজি পাটির শাক একসাথে বসে খামো, তো যদি সম্ভব হয় তো আসলে খুশি হইতাম, যদি কাছাকাছি কেউ থাকে তো আসে নিমন্ত্রণ দিয়ে দিলাম। তো আমার উস্তা ভাজাটা হয়ে গেছে, এটা ডালের মধ্যে দিয়ে দিই, তারপর ডালটা খুলে দিই।
ডাকে শব্দ শোনা যায় যদি সম্ভব হয় আসে তাহলে তো আপনি দুটাকে ভালো একটু দেখাইতে পারমু আমাকেও ভাগ্য ভালো মহাদেবের সন্দর্লি পামু এই বছর তার হইল না আসলে প্রতি বছর কার ভেগে কি হয় তা কোন জানা কিন্তু দুই বছর ধরে হবে না পূজাটা তো ভাল লাগে না পূজা না হইলে পূজার দিনে পূজা না হইলে ভাল লাগে না তো তেল দিয়ে দিই হ্যাঁ তেলটা একটু বেশি পড়ে গেল তেজপাতা এই যে খাইবে মরিচ এই যে গেছে বাবা সোমবার সোমবার দিয়ে দিই তার খাল তুমি খেয়ে নেবে না বাবা পূজার দিনে এখন নয় না আজ মেথি দিলাম তো না আজকে নিরামিষ বোলানাতে তো আমার কথা মনে অনেক বোলানাতে ভক্ত অনেক শিবের ভক্ত না বাবা অনেক কথা জয় বোলানাথ বাবা জয় শিব শম্ভু এই যে আদা দিয়ে দিলাম আর এই গরমের দিনে এই ডালটা অনেক মজা আপনাদের ঝাল ছাড়া শুধু আদার ঝাল দিয়ে তুমি কি করো সাবান লাগতেছি সাবান মাখতেছ হাতে হাত পরিষ্কার করতেছ মনার বড় দাই ধরছে না পাবেন দাই ধরছে পাবেন দাই ধরছে না ঠান্ডা না পানে দেশ বেশি গন হইলে ভাল লাগে না পেট ডাল পাতলাই ভালো থাকতে পারো না গরম লাগে আমার তো গরম লাগে যেমন রোদ তেমন গরম ভাত কেমন গরম ডাল তো বন্ধুরা আজকে রান্না করছে সুগতের ডাল মানে করলা দিয়ে সুগতের ডাল মানে সুগতের ডাল 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 কি খেসারি ডাল তাই না খেসারি ডাল ডাল আর সাথে আছে হলো সয়াবিনের তরকারি আলু দিয়ে সয়াবিন দিয়ে যেহেতু আমাদের গ্রামে চৈত্রী পূজা নয় নাই আমাদের সমাজে নয় নাই কিন্তু অন্য সমাজে নিয়েছে তো যেহেতু তারা এখনো খাটতে আসে না আমাদের বাড়িতে তো মনে হয় আসবো আজকে গরম রয়েছে
무슨 그런 뜻이야? 그 나보다 하수로 이상하게 말랐지. শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা